আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছে তে আর সে নিজের দেশ ছেড়ে চলে যাবে। কানাডায় স্কলারশিপ পেয়েছে তাই সে চলে যাচ্ছে। তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে অনার্স শেষ করে মাস্টার্স আর পিএইচডি করতে কানাডায় যাচ্ছে। তেরা তিন ভাই বোন, ওর দুই বড় ভাইয়ের সাথে ওর বয়সের পার্থক্য অনেকটা। বয়সের পার্থক্য থাকায় তে আর ওর ভাইদের সম্পর্ক আর পাঁচজনের মতো ছিল না। তেকে আটকানোর অনেক চেষ্টা করেছে ওর বাড়ির লোকজন কিন্তু পারেনি। তে এয়ারপোর্টে বসে ভাবছে আজ সেও হয়তো দেশে থেকেই যেত যদি তার জীবনটা আর পাঁচজনের মতো না হতো। ভাবতে ভাবতেই তের চোখে পানি চলে এলো। তের ছোটবেলায় সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু একটু বড় হতে সবকিছু উল্টো পাল্টা হয়ে গেল। সমস্যাটা শুরু হলো তে ক্লাস 7 এ ওঠার পর থেকেই। তের বাবা মার মধ্যে প্রায় ঝগড়া হতো, তে এটা নিয়ে বেশ চিন্তিত থাকতো। তারা ঝগড়া করতো কিন্তু এর প্রভাব তের উপর খুব বাজে ভাবে পড়তো। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যে তারা আর একসাথে থাকবে না। তাদের মধ্যে ডিভোর্স হয়নি, তবে তার বাবা ট্রান্সফার হয়ে যায় ঢাকাতে আর তেরা কাজীপুরেই থেকে যায়। তেহুংয়ের বড় ভাইয়ের তখন বিয়ে হয়ে গেছে আর ছোট ভাইও তখন পড়াশোনা প্রায় শেষ, কিন্তু তে তখনও ছোট, মাত্র ক্লাস 8 এ পড়ে। তে তখন 6 মাস তার বাবার কাছে আর 6 মাস তার মায়ের কাছে থাকতো। সবাই দেখতো যে তে খুব ভালো আছে কিন্তু তে একদমই ভালো ছিল না। উপরে উপরে তের মা বাবা দুজনেই খুব আদর করতে থাকে কিন্তু বাস্তবে তাদের যত রাগ এসে পড়তো তের উপরে, সেটা তের উপরে খুব বাজে ভাবে প্রভাব ফেলতো। তে অলরেডি তখন ডিপ্রেশনে তলিয়ে যেতে শুরু করলো, তাই সে তার বেস্ট ফ্রেন্ডদের সাহায্য কামনা করেছিল। সে চেয়েছিল তার বেস্ট ফ্রেন্ডরা অ্যাটলিস্ট তাকে গুরুত্ব দিক, কিন্তু না, তারাও তখন নিজেদেরকে নিয়ে অনেক ব্যস্ত ছিল। ধীরে ধীরে তের সাথে তার মা বাবার সম্পর্কটা খারাপ হতে থাকে। তে সব সময় তাদের ভয় পেয়ে থাকতো, সে এই সব কিছু আর সহ্য করতে না পেরে রিয়্যাক্ট করে ফেললো। তে একদিন অনেক কষ্টে কাঁদতে কাঁদতে তার বড় ভাইকে সব কিছু বলে দিল। তার বড় ভাইয়ের বাসা স্কুল থেকে অনেকটা দূরে ছিল আর বাসার আশেপাশে কোনো ভালো স্কুলও ছিল না, তাই দেহুঙের ভাই যেই হোক তেকে বাধ্য হয়ে হোস্টেলে পাঠিয়ে দেন। সে হোস্টেলে থেকেই পড়াশোনা শুরু করে। ক্লাস 9 তে সারাদিন উদাস মনে থাকতো, কারোর সাথে খুব একটা কথা বলতো না। হঠাৎ একদিন জাঙ্কুক এসে তের কাছে নোট চায়। জাঙ্কুক আর তে একই কোচিং এর স্টুডেন্ট, তে কোনো কথা না বলে জাঙ্কুককে নোট দিয়ে দেয়। পরদিন জাঙ্কুক নোটটা ফেরত দিয়ে থ্যাঙ্কস বলে কিন্তু তের মন এতটাই খারাপ ছিল যে কোনো উত্তর সে দেয়নি। ক্লাস করতে করতে তের মনে পড়লো সে জাঙ্কুককে কোনো উত্তর না দিয়ে চলে এসেছে, তাই ক্লাস শেষ করে তে জাঙ্কুককে গিয়ে বলল, সরি জাঙ্কুক, তখন তোমার থ্যাঙ্কস এর উত্তরটা দিতে খেয়াল ছিল না, যাই হোক মোস্ট ওয়েলকাম। তোমার কি মন খারাপ? তে চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে, একটু পর মুচকি হেসে বলল, মন খারাপ? আমার মনটাই তো আমার কাছে নেই, খারাপ বা ভালো থাকবে কিভাবে? নেই মানে তোমার মন কোথায়? মরে গেছে। তে আর কোনো কথা না বলে বাসায় চলে এলো। পরদিন তে কোচিং এ ঢুকতেই দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে এড়িয়ে যেতে চাইলো কিন্তু, তে শোনো আমার কথা আছে তোমার সাথে। কি কথা? এমন কেন তুমি? কেমন আমি জানি না, তবে ওকে বাই, আমার ক্লাস শুরু হবে। অদ্ভুত তো, আজকে তোমার জন্য আমি পুরো 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আর তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছ। তে আর কিছু না বলে সোজা ক্লাসে চলে গেল। তে মনে মনে ভাবছে জাঙ্কুক কেন তার জন্য অপেক্ষা করছিল। জাঙ্কুকের যে ধৈর্য কম সেটা পুরো কোচিং এ সবাই জানে, জাঙ্কুক কখনো কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু কি হলো জাঙ্কুকের? সে যে আজকে শুধুমাত্র আমার জন্য অপেক্ষা করছিল। তে ক্লাস শেষে জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, জাঙ্কুক তুমি সকালে সত্যি আমার জন্য দাঁড়িয়েছিলে? তোমার কি আমাকে মিথ্যুক মনে হয়? না, কিন্তু তুমি কেন দাঁড়িয়েছিলে? জানি না। তে বুঝতে পারলো জাঙ্কুক রেগে গেছে। আজ বিকেলে ঝিলের পাড়ে এসো, আমাকে এখন যেতে হবে, আমার কাজ আছে। বিকেলবেলা জাঙ্কুক একা একা ঝিলের পাড়ে বসে তের জন্য অপেক্ষা করছে। এদিকে তের মনে ছিল না যে জাঙ্কুককে সে অপেক্ষা করতে বলেছিল। জাঙ্কুক আর অপেক্ষা করতে পারছে না, জাঙ্কুক এবার তের হোস্টেলের সামনে চলে আসে। তারপর তের এক বান্ধবী জিমিনকে দেখতে পেয়ে তেকে ডেকে দিতে বলে। কি ব্যাপার ম্যাডাম? দেখ জিমিন, এই ধরনের কথা আমার একদম ভালো লাগে না, তোর কথার স্টাইল চেঞ্জ কর। ঠিক আছে, যা গিয়ে রেখে আয়, জাঙ্কুক তোকে খুঁজছে। কি হলো আবার? আমি জাঙ্কুককে ঝিলের পাড়ে আসতে বলেছিলাম, আমার দেখা করার কথা ছিল ওর সাথে, একদম ভুলে গেছি। তে দৌড়ে বাইরে চলে আসলো, গিয়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে আর রাগে জাঙ্কুকের চোখটা লাল হয়ে আছে। সরি জাঙ্কুক, আমার একদম খেয়াল ছিল না। এবার তাহলে আমার কথার উত্তর দিয়ে আমাকে ধন্য করুন। কি কথা? আচ্ছা এমন কেন তুমি? জানি না। তোমার কি খুব বেশি মন খারাপ? না, কেন বলো? এমন কেন তুমি? কেমন আমি? কেমন একটা চুপচাপ, বেশি কথা বলো না, সারাদিন উদাস হয়ে ঘুরে বেড়াও। জানি না, ঠিক বলতে পারবো না তাহলে।
পে নিচের দিকে তাকিয়ে আছে আর জাঙ্গকদের উদাস চেহারার দিকে। তেহুং, কালকে ঝিলের পাড়ে এসো, কথা আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। জাঙ্গক মুচকি হেসে চলে গেল। পে যাওয়ার দিকে তাকিয়ে রইল তার। জাঙ্গককে আর দেখা যাচ্ছে না, কিন্তু তাও তে একটা ঘোরের মধ্যে আছে। হঠাৎ পেছন থেকে জিমিন এসে বলল, কি রে, কোন মায়ায় হারিয়ে গেলি? হ্যাঁ না, কিছু না। বুঝি বুঝি, সবই বুঝি। কি বুঝিস? যে ছেলে জীবনে কখনো কোনোদিনও কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারে না, ধৈর্য ধরতে পারে না, সে কালকে তোর জন্য 10 মিনিট ধরে দাঁড়িয়েছিল, ইভেন আজকেও ছেলের পারে তোর জন্য অপেক্ষা করেছিল। তে কিছু না বলে নিজের রুমে চলে এলো। সন্ধ্যা হয়ে গেছে, পড়তে বসতে হবে। তে হোস্টেলে আসার পর বেশিরভাগ সময় লাইব্রেরিতে কাটাই। পরদিন সকালে কোচিং শেষে জাঙ্গক দেখে আবার মনে করিয়ে দিল যে বিকালে ঝিলের পারে আসতে বলেছিল সে। আসতে ভুলে যায়নি যে তাকে ঝিলের পারে যেতে হবে। বিকালে তে ঝিলের পারে গিয়ে দাঁড়াই। একটু পর জাঙ্গক আসে। আমি তো ভেবেছিলাম তুমি আজকেও ভুলে যাবে। ভালো আছো জাঙ্গক? তুমি কেমন আছো? ইয়েস ফাইন। বুঝলাম না, ভালো আছো নাকি খারাপ? যেমনই থাকি আমি খুশি আছি। আচ্ছা তেহুং, কি হয়েছে তোমার? তুমি এত উদাস হয়ে থাকো কেন? আই এম ফিলিংলেস। মানুষ কখনো ফিলিংলেস হয় না। কিন্তু পরিস্থিতি বানিয়ে দেয়। মানে? সন্ধ্যা হয়ে গেছে জাঙ্কু, তোমারও বাসা ব্যাগ করা উচিত আর আমাকেও হোস্টেলে ফিরতে হবে। এড়িয়ে যাচ্ছ তে? তে মুচকি হেসে সেখান থেকে চলে আসে। তের সেদিন খুব ভালো লাগছিল। প্রতিদিনের মতো আজও লাইব্রেরিতে গিয়ে সময় কাটাই। তবে অন্যদিন তে মন মরা করে থাকে, বইয়ের পৃষ্ঠায় চোখ বোলায়। কিন্তু আজ সে হাসছে, বইয়ের পৃষ্ঠায় চোখ বোলাচ্ছে, কিন্তু ভাবছে জাঙ্কুকের কথা। পেছন থেকে জিমিন এসে হাজির হলো। কিসের মায়ায় হারিয়ে গেলেন ম্যাডাম? কিসের মায়ায় জড়া পড়ে? তের মুখে এমন ঠাট্টা শুনে জিমিন অবাক হয়ে গেছে, কারণ সে তাকে কখনো এমন মন খুলে হাসতে দেখেনি। এই জিমিন, হাঁকরে কি তাকিয়ে আছিস? চল, অনেক রাত হয়ে গেছে, খেতে হবে। পরদিন তের মনে হচ্ছিল যে ঝিলের পাড়ে গেলেই তার ভালো লাগবে, তাই সে বিকালে ঝিলের পাড়ে চলে গেল। তে একা একা দাঁড়িয়ে ঝিলের পানি দেখছে। হঠাৎ জাঙ্গক এসে তার পাশে দাঁড়িয়ে বলল, অনেক সুন্দর তাই না এই ঝিলের পানি? কিন্তু তুমি এখানে কি করছো? কেন, আমি আসতে পারি না বুঝি? আমি তা বলিনি। তের কাছে সব সময় চকলেট থাকে, তার চকলেট খেতে খুব ভালো লাগে। জাঙ্কুক চকলেট খাবে? আমাকে কি তোমার মতো পিচ্ছি মনে হয় যে আমি চকলেট খাবো? আমাকে পিচ্ছি বললে কেন, কোনো সন্দেহ আছে নাকি? আপনি তো আমার দাদু হন। ও, নাতিন। দুজনেই হাসিতে মেতে উঠলো। এবার তারা ঝিলের পাড় ধরে হাঁটতে লাগলো। খুব সুন্দর বাতাস বইছিল, বাতাস ছুঁয়ে যাচ্ছিল তাদের। সন্ধ্যা নামাই দুজনেই ফিরে এলো। এভাবে প্রতিদিনই তারা দেখা করতো, হালকা ঝগড়া করতো। নিজের অজান্তেই তে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছিল ধীরে ধীরে। তে প্রতিদিন ঝিলের পাড়ে যেত, কিন্তু সে এটাও জানতো না যে শুধুমাত্র জাঙ্গকের জন্য সে ঝিলের পাড়ে যায়। জাঙ্গককে তে নিজের জীবনের সাথে এতটাই জড়িয়ে ফেলেছিল যে তে তার জীবনের প্রতিটা দিন শুধুমাত্র জাঙ্গকের জন্যই বেঁচে থাকতো। দুজনেরই SSC পরীক্ষার সময় কাছে আসতে লাগলো। তে অনেকদিন পর একটা ভালো বন্ধু পেয়েছিল, তাই তে খুব খুশি ছিল। সে তার না বলা কথা সবকিছু জাঙ্গককে বলতো। তার সকল অদ্ভুত আবদার যা অন্য কাউকে বলতে পর্যন্ত পারতো না, সেই সকল আবদার গুলো তে জাঙ্গককে বলতো। তে বিকাল বেলা জাঙ্গককে সাথে ঝিলের পানিতে পা ডুবিয়ে বসে থাকতো আর নিজের অদ্ভুত ইচ্ছেগুলো জাঙ্গককে পূরণ করার দায়িত্ব দিত। সে জানতো তার ইচ্ছাগুলো কখনোই পূরণ হওয়ার নয়, তাও জাঙ্গক যখনই বলতো ঠিক আছে, তখনই তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতো আর জাঙ্গকের মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। তে একদিন ঝিলের পাড়ে বসে জাঙ্গককে বাচ্চাদের মতো করে জিজ্ঞাসা করে, আচ্ছা জাঙ্গক, আমি অনেক কথা বলি না? তা একটু বলো। আমি অনেক বেশি কথা বলি, শুধু এইটুকু জানি তুমি আমারই মতো। তে আর কিছুই বলল না, চুপচাপ বসে রইল। তে তখনও জাঙ্গককে শুধুমাত্র তার ভালো বন্ধুই ভাবত। সামনে SSC পরীক্ষা, হাতে খুব বেশি সময় নেই। ইদানিং তে একা একা ঝিলের পাড়ে যাই জাঙ্গককের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু জাঙ্গক আসে না। তে বুঝতে পারে তার ঝিলের পাড়ে আসার মূল কারণ হলো জাঙ্গক। এর মধ্যে তে দেখতে পায় জাঙ্গক ঝিলের পাড়ে আসে ঠিকই, কিন্তু তার সাথে কথা বলে না। তে কষ্ট হতে থাকে। তে বুঝতে পারছে জাঙ্গক তাকে এড়িয়ে যেতে চাইছে। তে এভাবে 2-3 দিন জাঙ্গককে দেখেছে। এরপর তে মনে হলো সে জাঙ্গককে হয়তো ডিস্টার্ব করছে, হয়তো জাঙ্গককে তার সাথে কথা বলতে ভালো লাগে না। তাই তে সিদ্ধান্ত নিল সে জাঙ্গককে থেকে দূরে সরে যাবে। এর মধ্যে তের মা বাবা সিদ্ধান্ত নিল যে তারা একসাথে থাকবে আবার, তাই তেও স্কুল আর হোস্টেল দুটোই ছেড়ে চলে আসে। তে SSC এর পর আর একদিনও দেরি করলো না, ঢাকায় চলে এলো, মা বাবার সাথে থাকতে শুরু করলো। কিন্তু তে তার আগের জীবনে ফিরে যেতে পারেনি। তে তার মা বাবার সাথে থাকতে শুরু করে, কিন্তু স্বাভাবিক হতে পারেনি।
তার বারবার মনে পড়তো আগের কথাগুলো, যখন তার মা বাবা তার সাথে কত খারাপ ব্যবহার করতো। এর আগে ডিপ্রেশনের কারণ ছিল তার পাশে কেউ ছিল না, মাঝখানে চাঙ্কুক এসে জীবনটা পাল্টে দিয়েছিল, আর এখন তে আবারও ডিপ্রেশনে চলে গেছে। তার কারণ চাঙ্কুক তার জীবন থেকে চলে গেছে। তে তার জীবন থেকে চাঙ্কুককে হারানোর সাথে সাথে যেন বেঁচে থাকার সব ইচ্ছেও হারিয়ে ফেলেছে। তে এতটাই আঘাত পেয়েছিল যে চাঙ্কুকের কথা মনে পড়লে কষ্টে তার বুকটা ফেটে যেত, কিন্তু কাঁদতে পারতো না। চাপা কষ্ট নিয়ে তে দিনগুলো কাটাতে থাকে। তে কলেজে ভর্তি হওয়ার পর নতুন বন্ধু বান্ধব হয়। তে তখন নিজেই নিজেকে বোঝাতে শুরু করলো যে এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু তার জন্য তো কেউ নেই, তাই তাকে নিজের জন্য বাঁচতে হবে। তখন থেকেই আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিতে শুরু করে তে, সবকিছু ভুলে পড়াশোনায় মন দিল। তখন থেকে সে সিদ্ধান্ত নিয়েছে নিজের পায়ে দাঁড়িয়ে সবার থেকে অনেক দূরে চলে যাবে, নিজের মতো করে বাঁচবে। কিন্তু তে চাঙ্কুককে ভুলতে পারেনি, তবু এই পরিবার এই জীবন সবকিছু থেকে যতটা সম্ভব ভুলে থাকার চেষ্টা করলো। এভাবে কেটে গেল ভার্সিটির 4 বছর। আজ তে বসে আছে এয়ারপোর্টে, তের ফ্লাইটের সময় হয়ে গেছে। অলরেডি যাত্রীদের প্লেনে উঠতে বলা হয়েছে। তের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। তের একটাই প্রশ্ন রয়ে গেছে, কি পেলো এই জীবনে? মা বাবার ভালোবাসা তো কখনোই পেলো না, না পেলো চাঙ্কুকের ভালোবাসা। এই জীবনটার কি মানে? তবুও কেন জানি দেশটা ছেড়ে যেতে তার খুব কষ্ট হচ্ছে। তে তো এটাই চেয়েছিল, সে তো চেয়েছিল সবকিছু থেকে দূরে যেতে, তাহলে যাওয়ার সময় কেন এত কষ্ট হচ্ছে? চোখ থেকে নিজের অজাতেই জল গড়িয়ে পড়ছে। তে চোখের জল মুছে ফ্লাইটে উঠে গেল। নিজের সিটের পাশে চোখ পড়তেই তের মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যাবে। চাঙ্কুক পাশের সিটে চাঙ্কুক বসে আছে। তের মনে হলো এক মুহূর্তের জন্য যেন সবকিছু স্তব্ধ হয়ে গেল। তের ঘোর কাটলো এয়ার হোস্টেজের ডাকে। এনি প্রবলেম ম্যাম? নো, ইটস অল রাইট, দেন টেক ইওর সিট ম্যাম, ফ্লাইট উইল টেক অফ নাও। ওকে, তে চুপচাপ বসে আছে। প্লেন টেক অফ করলো। তে আর চোখে দেখলো চাঙ্কুক নিজে মনে বসে আছে। তে তাও অসহ্য লাগতে শুরু করলো। তে প্রথমে এয়ার হোস্টেজকে ডেকে পানি চাইলো, কিন্তু এখন যেন পানিও গলা থেকে নামছে না। তাই সে আবার এয়ার হোস্টেজকে ডাক দিল। ইয়েস ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? ক্যান ইউ এক্সচেঞ্জ মাই সিট? অ্যাকচুয়ালি ম্যাম, আই নিড টু টক উইথ পাইলট। ওকে, এয়ার হোস্টেজ চলে গেল। তে অধীর আগ্রহে বসে আছে আর মনে মনে প্রার্থনা করছে যেন সিটটা চেঞ্জ করতে পারে। এরই মধ্যে এয়ার হোস্টেজ হাজির হলো। সরি ম্যাম, এভরি সিট হ্যাড ফিলড আপ এন্ড নোবডি ওয়ান্টস টু এক্সচেঞ্জ হিজ সিট, ইটস ওকে। এক্সকিউজ মি, কি আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? একদমই না। তাহলে সিট চেঞ্জ করতে চাইছেন যে? আমি বললাম তো কোনো প্রবলেম নেই, আপনি কাইন্ডলি নিজের কাজ করুন। আপনি এত রেগে যাচ্ছেন কেন? তাতে আপনার প্রবলেম কি? না এমনি, আপনি যদি চান আমার সিটটা নিতে পারেন। এত গায়ে পড়া কেন আপনি? চাঙ্কুক আর কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর চাঙ্কুক নিজেই বলে উঠল, হাই আমি চাঙ্কুক। জানি কি বললেন? না কিছু না। ও আচ্ছা, আপনি কে? মানুষ। আপনি মানুষ সেটা আমিও জানি, কিন্তু আপনার নাম কি? তে ভেবেছিল হয়তো চাঙ্কুক একবারের জন্য হলেও তাকে চিনতে পারবে, কিন্তু না, আমি তেই হুম। নামটা কোথায় যেন শুনেছি, হয়তো কোনো বন্ধু বা কারোর নাম ছিল। হ্যাঁ মনে পড়েছে, আমার এক ক্লাসমেট ছিল, কিন্তু সে আর আপনি তো একদম আলাদা। কেন? ওই তেই হুম তো সারা দিন কথা বলতো আর সারাক্ষণ হাসি খুশি ছিল, আর আপনি তো একদম চুপচাপ। সে কি আপনার বন্ধু ছিল? হুম, আমার ওকে অনেক ভালো লাগতো। এখন আর ভালো লাগে না? না, এখন হয়তো ভালোবাসি। তাহলে বন্ধুকে ছেড়ে যাচ্ছেন কেন? এত পাষাণ হলেন কিভাবে? সে আমার কাছে নেই আর আমি পাষাণ না। সে পাষাণ না হলে আমাকে ছেড়ে চলে গেল কিভাবে? আপনাকে ছেড়ে চলে গেছে মানে? যখন সে আমার খুব ভালো বন্ধু ছিল তখন আমি তাকে অল্প অল্প ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু একদিন বিকালে সে আমাকে কি বলেছে জানেন? কি কি বলেছে? আমাকে জিজ্ঞাসা করে, চাঙ্কুক তোমার বোন আছে? আমি বললাম না। কেন? আমি ভাবলাম বোন নাই শুনে খুশি হবে যে ননদের প্যারা নেই। সে উল্টে আমাকে বলে, ডোন্ট ওয়ারি ভাইয়া, আমি তো আছি। এই জন্য আপনার এত অভিমান? আপনি হাসছেন, আপনি কি বুঝবেন আমি কতটা ভালোবাসি তাকে? ভালোবাসেন তো ছেড়ে গেলেন কেন? জানেন ওকে আমি এতটা ভালোবাসি যে কোনোদিনও ভুলতে পারিনি। আর আমরা যাদেরকে বেশি ভালোবাসি তাদের উপরই বেশি অভিমান করি। জানেন ও আমাকে ছেড়ে চলে আসার পর আমার মনে হয়েছিল, ধুর কেন যে গেলাম এত অভিমান দেখাতে, তার থেকে 2টা থাপ্পড় দিয়ে তাকে নিজের কাছে রেখে দিলেও তো পারতাম। থাপ্পড় দেবেন কেন ওকে? দেবো না কেন? আমি কোন দিক থেকে ওর ভাইয়া লাগি? হ্যাঁ আমি শুধু চিন্তা করি ও কতটা পাষাণ, না হলে আমাকে ছেড়ে এতদিন থাকলো কিভাবে? একটু মায়া লাগলো না আমার জন্য? পচা মেয়ে একটা পচা বউ। আপনার বউ আবার কি করেছে?
এতক্ষণ ধরে যে কাহিনীটা বললাম সেটা যে আমার বউয়ের, এটা কি আপনি বুঝতে পারেননি? সারা রাত রামায়ণ পড়ে সকালে জিজ্ঞাসা করে সীতাকার বাপ, তেহুঙ্কে ছাড়া আমি কাকে বউ বলবো? হ্যাঁ, আপনার তেহুঙ্গ যে আপনার জন্য বসে আছে। আজকে জামকুক দেড় দিকে একটা চকলেট এগিয়ে দিল, আমি চকলেট খাই না। হ্যাঁ, কবে থেকে? আগে তো সারা দিন চকলেট খেতে, এখন আবার কি হয়েছে? জামকুক, আগে তো আমি সারা দিন তোমাকে বিরক্ত করতাম, কই এখন কি করি? তুমি আমার একটা অভ্যাস ছিলে, চকলেটও তাই ছিল। সেদিনের পর থেকে আমি সব কিছু ছেড়ে দিয়েছি, এখনো রাগ করে আছো দেহুম? না, আমি কেন তোমার উপর রাগ করবো? যত রাগ আছে সবখানে আমার উপরই ছাড়ে, ভালো লাগে না। তেয়ে জানালার বাইরে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে, তেয়ের চোখের কোণে জল। এবার জামকুকের দিকে তাকিয়ে বলল, আচ্ছা জামকুক, তুমি কি কোনোদিনও পাল্টাবে না? আমি আবার কি করলাম? ফাজলামি ছাড়া কি কখনোই সিরিয়াস হতে পারো না? এই মেয়ে, তোমার মনে হয় আমি তোমাকে নিয়ে ফাজলামি করছি? তুমি কি জানো আমি তোমাকে নিয়ে কতটা সিরিয়াস? আমি যদি ফাজলামি করি, তুমি যেগুলো করো সেগুলো কি? তা তুমি যে এতক্ষণ নাটক করছিলে আমাকে না চেনার, সেটা কেন? আমি ভেবেছিলাম হয়তো তুমি বিয়ে করে ফেলেছো। কি বললে? আপু, গালি দেওয়া হলে আমার দিকে একটু তাকাও প্লিজ, দয়া করে। পারবো না, জাহান নামে চাও তুমি, তোমার দিকে আমি তাকাতে পারবো না। হ্যাঁ, দুনিয়াতে তো আর কারোর সাথে পারো না, যত রাগ এসে পড়ে আমার উপর। বেশ করেছি, আরো রাগ দেখাবো। হ্যাঁ দেখাও, সেদিন যদি তুমি ফাজলামি করে আমাকে ভাইয়া না ডাকতে, তাহলে হয়তো আমার বউ হয়েই থাকতে এতক্ষণ। আর তুমি যদি আমার উপর সরাসরি রাগ ছাড়তে, তাহলে আমরা দুজনে এতক্ষণ একসাথেই থাকতাম। তারা দুজনে সিদ্ধান্ত নিল এই 5 বছরের সম্পর্কটাকে মেরামত করে আগের জায়গায় নেবে, দুজনেই অভিমানগুলো শেষ করবে, তারপরে দেশে ফিরে যাবে, গিয়ে বিয়ে করে একটা নতুন সংসার শুরু করবে, যেই সংসারে আর কোনো ডিপ্রেশন থাকবে না, আর না থাকবে মনের দূরত্ব।